আমি শেখ তারা গাজিস এডুকেশন প্লাস কফিটা থেকে তো আমি এসে তোমাদের যে টপিকটা করাবো তার নাম হচ্ছে ফিজিক্স তো ফিজিক্সে আমরা যে টপিকটা করাবো তোমাদের সেটা হচ্ছে গতি এখন গতি থেকে আমরা প্রথমে যে টপিকটা তোমাদের শেখাবো সেটা নাম হচ্ছে রাশি ওকে তো রাশি 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 হচ্ছে কি বলতে চাও যে আমার পৃথিবীতে আমরা যা কিছু পরিমাপ করি তাকে কি বলা রাশি বলে তাহলে পৃথিবীতে যে সকল জিনিস পরিমাপ করা যায় সেই পরিমাপ করা জিনিসকে কি বলা রাশি বলে তাহলে রাশি তো বছরে যা কিছু পরিমাপ করা যায় সেটা হচ্ছে আমাদের কি রাশি বলে এবার এই রাশিকে দুইটা ভাগে ভাগ করা যায় অনেক ভাগে ভাগ করা যায় তার মধ্যে দুইটা ভাগ আছে কি দিক নিয়ে তার বিবেচনায় দিক যদি দিকের বিবেচনায় রাশিকে আমি চিন্তা করি তো দিকের বিবেচনায় রাশিকে কয়টা ভাগে ভাগ করা যায় দুটো ভাগে ভাগ করা যায় একটা নাম হচ্ছে স্কেলার রাশি অন্যটা নাম হচ্ছে কি অন্যটা নাম হচ্ছে ভেক্টর দিকের বিবেচনায় আমাদের যে রাশি এই রাশি কয়টা ভাগে ভাগ করা যায় দুটো ভাগে ভাগ করা যায় একটা রাশির নাম হচ্ছে কি স্কেলার রাশি আর অপর রাশির নাম কি অপর রাশির নাম হচ্ছে কি ভেক্টর রাশি স্কেলার রাশির অপর নাম হচ্ছে কি মান রাশি আর ভেক্টর রাশির অপর নাম হচ্ছে কি মান প্লাস দিক রাশি তুমি কি জিনিসটা বুঝতে পারো যে রাশি সে রাশি হচ্ছে কি পৃথিবীতে যা কিছু আছে তাকে আমরা পরিমাপ করতে পারি পৃথিবীতে যা কিছু পরিমাপ করতে পারি তাকে কি বলে রাশি বলে এই রাশি অনেক ভাবে ভাগ করা যায় তার মধ্যে আমরা দুটা ভাগ একটা ভাগে আলোচনা করবো সে একটা ভাগ হচ্ছে কি দিক সেই দিক আছে বা দিক নেই তারপর রাশি কয় প্রকার তারপর রাশি দুই প্রকার একটা হচ্ছে কি স্কেলার রাশি আর একটা হচ্ছে কি রাশি ভেক্টর রাশি স্কেলার মানে কি শুধুমাত্র যার মান আছে আর ভেক্টর মানে কি যার মানও আছে প্লাস দিকও আছে আমরা এবার দেখবো যে মান জিনিসটা কি মান মান মানে কি শুধুমাত্র সংখ্যা সংখ্যা বলতে আমরা জানি কি আছে রাখো এক দুই তিন চার পাঁচ এরকম তার মানে এই যে আমাদের এক দুই তিন চার পাঁচ এইগুলোকে বলা হয় মান মান মানে কি সংখ্যা এবার আমরা বললাম যে এখানে যে ভেক্টরের যে মানটা আছে সেই মান মানে কি সংখ্যা এই মান মানে সংখ্যা এই মান মানে সংখ্যা তাহলে আমরা কি হয়ে গেল তো দিক তো আমরা এবার যে জিনিসটা জানবো সেটা হচ্ছে দিক নিয়ে জানবো তাহলে আমরা যে বিষয়টা নিয়ে জানবো তার নাম হচ্ছে কি রাশির দিক নিয়ে জানবো দিক আমরা কিন্তু মান জিনিসটা খুব ক্লিয়ার জানছি মান মানে কি হচ্ছে সংখ্যা তাহলে সংখ্যা হচ্ছে কি আমাদের মান এবার আমরা রাশির দিক নিয়ে জানবো তো আমাদের এই যে রাশি এই যে ভেক্টর রাশি এই ভেক্টর রাশির দিক মানে প্লাস আর মাইনাস প্লাস আর মাইনাস তার মানে প্লাস পজিটিভ সংখ্যা অথবা নেগেটিভ সংখ্যা পজিটিভ সংখ্যা এবং নেগেটিভ সংখ্যা এই ভেক্টর রাশির কি প্রকাশ করে দিক প্রকাশ করে তার মানে একটা ভেক্টর সেই ভেক্টরের দিক নির্দেশ করে প্লাস এবং মাইনাস কথা কি শুধুমাত্র কি প্লাস আর মাইনাস দিক প্রকাশ করে হচ্ছে না যে শুধুমাত্র প্লাস মাইনাস দিক প্রকাশ করে না এখানে দিক প্রকাশ করতে আরেকটা জিনিস সাহায্য করে সেটা কি থিটা সবাই জানো এটা মানে আমাদের কোণ তাহলে আমাদের ভেক্টর রাশির যে দিকটা সেই দিকটা নির্ভর করে প্লাস মাইনাস অথবা কার উপর নির্ভর করে কোণের উপর নির্ভর করে একটা ভেক্টর রাশির কি আছে ভেক্টর রাশির যে দিক সেই জিনিসটা পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে অথবা কি আছে কোণের উপর নির্ভর করে আমরা এই কোণটাকে বড় ক্লাসে দেখবো মানে বড় ক্লাসে দেখবো আর আমাদের ক্লাসে আমরা শুধুমাত্র পজিটিভ এবং নেগেটিভ দিকটাকে দেখবো মনে কর মনে করো এই যে একজন ব্যক্তি এ পথের এখানে দাঁড়ায় আছে ব্যক্তিটা কই এই যে মনে করো একজন ব্যক্তি সে এ পথে দাঁড়ায় আছে এখন তিনি যাচ্ছে যে কি বি পথে যান একজন ব্যক্তি তিনি এ পথে দাঁড়ায় আছেন তিনি যাচ্ছেন কি আছে বি পথে দাঁড়ায় তো একজন ব্যক্তি এ থেকে যদি বি পথে যাইতে হয় তাকে অবশ্যই এখানে আসতে হবে এই পথে হাইট হয়েছে একবার এখানে আসবেন তারপরে এখানে আসবেন তারপরে এখানে আসবেন আচ্ছা কোন একজন ব্যক্তি যদি এই বিপথে দাঁড়ায় থাকেন তিনিও হাইটাকে কোথায় দাঁড়াবেন এইখানে দাঁড়াবেন তাহলে আমি বলতে পারি যে এই যে ফার্স্ট যে ব্যক্তিটা সেই ব্যক্তিটা কি করো এই ফার্স্ট ব্যক্তিটা এ থেকে কোথায় গেল তাই তো বিতে গেল আর সেকেন্ড যে ব্যক্তিটা সে কি করলেন বি থেকে এতে আসলেন তাহলে একটা ব্যক্তি তিনি এ থেকে বিতে গেলেন বি থেকে এতে আসলেন একজন ব্যক্তি আচ্ছা এইখানে যদি আমরা চারটা ঘর ধরি একটা দুটা তিনটা চারটা তাহলে এই ঘরের মান হচ্ছে চার আবার এই ঘরের মান হচ্ছে চার তাহলে ইনিও চার ঘরে গেছেন ইনিও কি ঘরে আছেন চার ঘরে আছেন এখন তুমি এই যে এইটা আর এইটা কোন ঘরে তুমি কিভাবে বোঝাবা এখন তোমার যদি বোঝাতে হয় তাহলে তুমি বলবা যে এই ব্যক্তিটা এই দিকে গেছে এই ব্যক্তিটা এই দিকে গেছে আচ্ছা এটা তো মানলে তো মারবে না মানুষ তখন তোমার চিন্তা করো যে এই ব্যক্তির দিকে তুমি পজিটিভ ধরো না
তাহলে এনার্জি পজিটিভ দিক হয়, মানে এটা কোন দিকে হতো নেগেটিভ দিক। তাহলে এইভাবে একটা ভেক্টরের কি প্রকাশ করে না হতো দিক প্রকাশ, এটা হচ্ছে তার মান, এই যে প্লাস চার এটা হচ্ছে পজিটিভ দিক, আর এই যে মাইনাস চার এটা হচ্ছে কি আছে বিপরীত দিক। ওকে, এবার এবার আমরা স্কেলার এবং ভেক্টর রাশির সংজ্ঞা জানবো এবং কেউ একটা উদাহরণ দেখবো। তো দেখো ফার্স্ট আমরা স্কেলার রাশি সংজ্ঞা দেখছি। একটু আগে আমরা বলছি যে স্কেলার রাশি কি, যে সকল রাশি কে শুধুমাত্র মান দ্বারা কি রাশি বলা হয়, তার মানে যে সকল রাশি কে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায় সে সকল রাশি আমরা কি বলছি স্কেলার রাশি। তো আমরা একটা উদাহরণ দেখি যে আমাদের দৈর্ঘ্য কি আছে দেখো, তো আমাদের যে ভর আছে কি আছে দেখো, তো আমাদের যে দৈর্ঘ্য আমাদের যে ভর সময় এই দৈর্ঘ্য ভর সময় এর সময় কি রাশি স্কেলার রাশি। এখন বলতে হচ্ছে কি দৈর্ঘ্য এই ভর এই সময় এরা কেন স্কেলার রাশি। তো তুমি ফার্স্টে স্কেলার রাশির সংজ্ঞা জানছো যে কি আছে শুধুমাত্র কি থাকে, তার মানে শুধুমাত্র যদি মান থাকে তাহলে সেই রাশিটার নাম বলা হয় কি রাশি স্কেলার রাশি। তাহলে আমরা একটা প্রমাণ করি যে শুধু কি মান আছে এই ভরের অথবা শুধু কি মান আছে এই সময়ের। মানুষের ভর 50 কেজি, আসলে ভরটা কি কখনো উত্তর দিকে হইতে পারে বা দক্ষিণ দিকে হইতে পারে? না, যে একটা ভর সেটা উত্তর দিকে হইতে পারে না বা দক্ষিণ দিকে বলতে পারে না, শুধুমাত্র 50 কেজি দিলেই তিনি তার যে ভর যে কি আছে 50 কেজি তার বলুন যে 50 এই সংখ্যাটা তিনি প্রকাশ করতে পারে। তাহলে এই ভরটা প্রকাশ করার জন্য তার উত্তর নামে কোনো দিকের প্রয়োজন হচ্ছে না। তাহলে একটা জিনিস প্রকাশ করার জন্য যদি দিকের প্রয়োজন না হয় তাহলে আমরা জানি সেটা শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায়, আর আমাদের যা মান দিয়ে প্রকাশ করা যায় সেটা কি রাশি স্কেলার রাশি। তার মানে এই ভর কি আছে এটা স্কেলার রাশি। আচ্ছা এবার সময়ের দিকে আসা যাক। সময় তো একটা মানুষের ঘড়ি, তো একটা মানুষের ঘড়ি, তো একটা মানুষ কোনো একটা মানুষের ঘড়ি হচ্ছে এটা। তো একটা মানুষ জিজ্ঞেস করলো অন্য মানুষকে জিজ্ঞেস করলো যে ভাই কত বাজে, তো তিনি উত্তর দিলেন যে কি আছে দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে দেখেন তিনি উত্তর দিলেন কি যে দক্ষিণ দিকে 5টা বাজে। আচ্ছা দক্ষিণ দিকে কখনো 5টা বাজা সম্ভব, কথা হচ্ছে যে কি না যে দক্ষিণ দিকে কখনো 5টা বাজা সম্ভব না। এই পাঁচ সংখ্যা দ্বারা তিনি বোঝাচ্ছেন যে এখন কয়টা বাজে 5টা বাজে, তার মানে পাঁচ সংখ্যাটা প্রকাশ করার জন্য তার কি কখনো এই দক্ষিণ মানে দিকটাকে প্রয়োজন আছে, কথা হচ্ছে না। তার মানে তিনি এই সংখ্যাটা শুধুমাত্র কি পারে, তো আমরা জানি যদি কোনো জিনিস শুধুমাত্র মানে প্রকাশ করা যায় তাকে কি বলা হয় স্কেলার রাশি বলে। তার মানে তিনি এই জিনিসটা কিতে প্রকাশ করতে পারছেন শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করতে পারছেন, তার মানে এই সময়টাও কি রাশি দেখো স্কেলার রাশি। তার মানে যে সকল রাশিকে আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায় তার সাথে দিকের কোনো সম্পর্কই নাই, তার মানে দিক নির্দেশনার প্রয়োজন হয় না, সে সকল রাশিকে আমরা কি রাশি বলতে পারি স্কেলার রাশি বলতে পারি। এবার আমরা জিনিসটা দেখবো, জিনিস হচ্ছে ভেক্টর রাশি। আমরা ভেক্টর রাশির সঙ্গে আসি ভেক্টর রাশি। তো আমরা ফার্স্টে জিনিসটা বলছিলাম যে কি আছে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় সে সকল রাশিকে কি রাশি বলে ভেক্টর রাশি বলে। তার মানে ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য কি কি লাগে তোমার মান, তার মানে তুমি বুঝতে পারছো যে ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মান লাগবে প্লাস কি লাগবে দিক। তো আমরা একটু আগে বুঝতে পারছি মান মানে কি, তো আমরা মান মানে বুঝেছি কি দেখো, তো মান মানে হচ্ছে বলছি সংখ্যা, তার মানে এই মান নিয়ে আমরা না বোঝাতে এই হয়। এবার আমরা চেষ্টা করতে বলছি তো আমরা দিক নিয়ে হালকা আলোচনা করছিলাম, দিক মানে কি প্লাস এবং মাইনাস অথবা কি থিটা মানে কো, দিক নিয়ে আলোচনা করতে বলছিলাম যে দিকটা হচ্ছে প্লাস এবং মাইনাস অথবা কি আছে কোণ। এখন আমরা প্লাস এবং মাইনাস নিয়ে আলোচনা করব। তো আমরা একটু আগে বলছিলাম যে একটা পথ, তো এটা ছিল এ পথ, এটা ছিল কি পথ বি পথ, তো এটা করে আমরা ফাংশন দিয়ে এটা কয়টা ভাগ দুইটা চারটা ভাগ, তাই তো? তো আমরা এখানে চারটা ভাগ করে ফেলেছি 1 2 3, তার মানে চারটা ভাগ করতে হবে 1 2 3 4, তাহলে এই ফাংশন হচ্ছে চারটা ভাগ। এখন একজন ব্যক্তি সে এখানে দাঁড়ায় আছে আর অন্য একজন ব্যক্তি সে কোথায় আছে এই দিকটা দাঁড়ায় আছে, তার মানে ইনি যাচ্ছে এই দিকটা দাঁড়াতে আর ইনি যাচ্ছে কোন দিকে দাঁড়াতে এই দিকে। আচ্ছা ভালো কথা, তো ইনি কোন একটা সময় এখানে পৌঁছে গেল হ্যাঁ ঠিক আছে, আর ইনি কোন একটা সময় এইখানে পৌঁছাবে, তাহলে ইনি কোথায় পৌঁছালেন দেখো, ইনি পৌঁছালেন এই জায়গাটা আর ইনি পৌঁছালেন কোন জায়গাটা এই জায়গাটা।
এখন আমরা বুঝলাম যে কি আছে, এটা হচ্ছে আমার এ বি ভেক্টর, আমি এটা বুঝলাম কি আছে বি এ ভেক্টর, তাই না? এটা বুঝলাম এ বি ভেক্টর, এটা বুঝলাম বি এ ভেক্টর। এখন আমাদের কাছে আরেকটা প্রশ্ন ছিল যে এটাতে দিক কেন লাগবে, কি আমরা অলরেডি বলে ফেলাইছি কি আছে। দেখো তো এখানে ভেক্টর চিহ্ন দিয়ে ফেলছে, তাহলে এইটাই দিক প্রকাশ করে। এবার আমরা বলবো যে এই দিকটা কিভাবে প্রকাশ করে। তার আগে আমরা জিনিসটা দেখবো যে আমরা দেখো কয়েকটা ভেক্টর আসে, কিছু ভেক্টর আসে, তোমাদের ওই যে ভেক্টর যে কি আছে মান প্লাস যে দিক, এই দুটো জিনিস একটু ফুল ক্লিয়ার করবে। তোমরা ফার্স্টে স্মরণ নিয়ে আলোচনা করবো এবং স্মরণ আলোচনা শেষ হতে হতে তোমরা মান আর দিক এই দুটো জিনিস সম্পূর্ণভাবে ক্লিয়ার বুঝতে পারবে। ফার্স্টে স্মরণ, তোমরা ফার্স্টে দেখো স্মরণ কাকে বলে। স্মরণ হচ্ছে কি, বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব। মানে একটা বস্তুর তার আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম মানে কি সর্বনিম্ন এবং স্মরণ মানে কি সর্বাধিক দূরত্বকে কি বলা হয় স্মরণ বলে। তার মানে তুমি বুঝতে পারলে যে একটি বস্তু কি আছে আদি অবস্থা এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। সরলরৈখিক দূরত্ব মানে কি, সরলরৈখিক দূরত্ব মানে কি সোজাসুজি, তাই না? সোজাসুজি। আচ্ছা সোজাসুজি জিনিসটা মানে আমরা কি বুঝি, দেখো তো এই সোজাসুজি মানে কি আছে আমরা সর্বনিম্ন, সর্বনিম্ন। তাহলে সরলরৈখিক বা সোজাসুজি বা সর্বনিম্ন যে দূরত্ব আছে, তো আমার মধ্যে এখানে একটা বললাম দূরত্ব, দূরত্ব আছে তাকে কি বলা হয় স্মরণ বলে। তো আমরা এই সমস্যার সুন্দর সম্পর্ক আছে কি আর আছে দূরত্বে, দূরত্বে। তো আমরা স্মরণ আর দূরত্ব খুব একসাথে সুন্দর করে শিখতে পারলাম। তো আমরা বললাম যে একটা বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক বা সোজাসুজি বা সর্বনিম্ন যে দূরত্বটা আছে সেই দূরত্বকে কি বলা হয় স্মরণ বলে। মনে করো এই যে একটা রাস্তা, এখানে এ একটা পজিশন রাস্তা, ওকে? তো রাস্তাটা মনে করো এরকম, এ একটা পজিশন, এই পজিশন নাম কি বি পজিশন, এই পজিশন নাম কি সি পজিশন, এই পজিশন নাম কি ডি পজিশন। এখন মনে করো যে একটা গাড়ি, এই মনে করো একটা গাড়ি, সেই গাড়িটা কি কাজ করছে যে এখান থেকে প্রথমে বি পথ পথে আসছে, প্রথমে কোথায় আসছে এই পথটা ধরে, মানে এখানে রাস্তা নাই, এই পথ ধরে বি পজিশন আসছে। এবার বি থেকে কি করলো এই সি পজিশনে চলে আসলো, গাড়িটা বি থেকে কোথায় চলে আসলো সি পজিশনে চলে আসলো। এখন তোমাকে যদি বলা হয় স্মরণ কতটুকু আগে শিখানো হয়েছে, আদি অবস্থান শেষ অবস্থান, তাই না? আদি অবস্থান বা শেষ অবস্থান কেন সরলরৈখিক, তার মানে আদি অবস্থান প্লাস শেষ অবস্থান এর মধ্যে সরলরৈখিক দূরত্ব সেটা হচ্ছে কি সরল। তার মানে তার আদিতে কোথায় ছিলেন তিনি এই এ বিন্দুতে, আর শেষে কোথায় আছেন তিনি সি বিন্দুতে, তার মানে আদি আর শেষ বিন্দুর অবস্থান কোথায়, তাহলে তিনি এই পথটা ধরে গেলেন মানে এই যে এ বি পথ তারপর বি সি পথ ধরে গেলেন তাহলে এই এ বি পথ আর বি সি পথ এই জিনিসটা কি তো দেখো আমরা বুঝলাম সমস্যা সম্পর্ক আছে কার দূরত্বের। এই দেখো এই যে যে এ থেকে এ বি পথ এবং কি আছে বি সি পথ, এই পথটুকু বলা হয় দূরত্ব। দূরত্ব মানে সে অ্যাকচুয়ালি কোন পথে গেছে, আর তার আদি থেকে শেষ অবস্থানের এই মধ্যবর্তী ন্যূনতম সরলরৈখিক বা সর্বনিম্ন যে দূরত্বটা এটা হচ্ছে তার কি সরল। এখন গাড়িটা যদি তোমার এইখান থেকে যদি এইখানে চলে আসে, গাড়িটা যদি এখান থেকে যদি এই যে বি অবস্থানে চলে আসে, তবে তোমাকে জিজ্ঞেস করে সরল কত, তো তুমি ইজিলি বলতে পারবো, ইজিলি কি বলতে পারবো যে সরলটা হবে কি এর থেকে ডি এর দিকে, তার মানে এই দিকে। তার মানে এখানে করি এখানে আমরা দিক কখনো খুব সুন্দর করে ক্লিয়ার করি যে আদি ছিল কোথায় এইখানে আর শেষে কোথায় আছে, দেখো এইখানে অথবা এইখানে, যদি সি পর্যন্ত আসে তাহলে এইখানে, যদি ডি পর্যন্ত আসে তাহলে এইখানে। তার মানে আদির অবস্থান থেকে শেষ অবস্থানের দিকের যে দূরত্ব সেই দিকটা হচ্ছে ভেক্টরের কি দেখো দিক। তার মানে ভেক্টরের দিক জিনিসটা কি আদি থেকে শেষ অবস্থানের দিকে, তার মানে ক্লিয়ার হলো যে ভেক্টরের দিক হচ্ছে আদি থেকে শেষ অবস্থানের দিকে। তাহলে এবার তুমি বুঝতে পারছো সেই রেখাটার কথা, এটা এ অবস্থান ছিল এটা বি অবস্থান ছিল, তাহলে আদিতে কোথায় ছিল মানুষটা এ অবস্থান, শেষে কোথায় আছে দেখো বি অবস্থান, তাহলে ভেক্টর কি হবে এর থেকে বি এর দিকে।
এবার এই ভেক্টরের দিক যে কথাটা দিক এই দিক কথাটাকে আমরা এই যে ফিজিক্সে আমরা চারটে সিস্টেমে প্রকাশ করবো দিক কথাটা আমরা ফিজিক্সে কয়টা সিস্টেমে প্রকাশ করবো চারটে সিস্টেমে প্রকাশ করবো একটা হচ্ছে এরকম তিন সরলরেখা দ্বারা একটা হচ্ছে কোন রেখার উপর তিন চিহ্ন সরলরেখা দ্বারা আবার কোন রেখার উপর কি আছে উপর একটা বার চিহ্ন দিয়ে বার মানে কি একটা দাগ অথবা কি আছে কোন রেখার উপর নিচে বার চিহ্ন দিয়ে অথবা বোর্ড বোর্ড মানে কি মোটা হরফে লিখে আমরা কি করি ভেক্টরের দিকটাকে প্রকাশ করতে পারি তার মানে তুমি এই ভেক্টরের দিকটাকে হয় তিন চিহ্ন সরলরেখা নয় কি আছে উপরে দাগ নয় নিচে দাগ অথবা কি আছে এই যে কি শুধুমাত্র বোল্ড হরফে প্রকাশ করতে পারবো বোল্ড মানে কি মোটা হরফে প্রকাশ করতে পারবো এবার একটা খেয়াল করি তাহলে এইখান থেকে ব্যক্তিতে এখানে কি ছিল আমরা ঘর একসাথে কটা মনে আছে চারটা তার মানে এটা হচ্ছে আমার এ থেকে বি এর দিকে আর একটা ব্যক্তি সে এখান থেকে এদিকে আসছিল তাই না এর দিকটা কোন দিকে দেখো তো বি থেকে এ এর দিকে কারণ এটা খেয়াল করি আমরা তার আদি অবস্থান কোথায় ছিল এ তে এবং শেষ অবস্থান কোথায় ছিল বি তে আর এই ক্ষেত্রে এর ক্ষেত্রে আদি অবস্থান বি তে এবং শেষ অবস্থান কোথায় এ এর দিকে তার মানে আমরা কি বলতে পারি যে ইনার দিক আর ইনার দিক মানে ইনি যে ইনি যতটুকু পথ অতিক্রম করছেন ইনিও কি ততটুকু পথ অতিক্রম করছেন তার মানে এই দুজন কি দেখা তো সমান আচ্ছা এটা কি অ্যাকচুয়ালি রাইট কথা দুজনে কি সমান বলছে না এটা অ্যাকচুয়ালি রাইট কথা না কেন না এটা খেয়াল করি আমরা ইনি তো এই দিকে গেছিলেন আর ইনি কোন দিকে গেছিলেন এই দিকে গেছিলেন তাহলে ইনাদের যে দিকটা এই দিকটা আমরা কিভাবে বোঝাবো তোমাদের একটু আগে শেয়ার মনে হচ্ছে আমরা দিক কিভাবে বোঝাই আমরা দিক বোঝানো আছে কি প্লাস অথবা মাইনাস ধরে তাহলে আমরা কি করতে পারি হয় এই দিকটা পজিটিভ হতে পারে এই দিকটা কি হবে নেগেটিভ তাহলে কি আছে এ বি এর দিকটা কি পজিটিভ তার মানে এটা কি আছে প্লাস এ বি আর এই দিকটা যেহেতু নেগেটিভ তাহলে কি হবে মাইনাস এ বি এবার আমরা বলতে পারি যে এ বি ভেক্টর আর আমাদের যে বি এ ভেক্টর এরা কি আছে সমান এবং এদের দিকটা কেমন বিপরীত তাহলে আমরা ভেক্টরের কি আছে দিকটাকে খুব সুন্দর করে ব্যবহার করা শিখলাম এখান থেকে আমরা যদি বলি তাহলে কি আছে এটা বলতে পারি এসি ভেক্টর আর এটাকে বলতে পারি কি ভেক্টর দেখো তো এডি ভেক্টর তার মানে এখান থেকে আমরা ভেক্টর জিনিসটা খুব সুন্দর করে দেখতে পারবো আর এখানে সরল যে দুটো ভেক্টর আসে তার মানে এডি বসছে আমার সরল ভেক্টর আবার এডি বসছে আমার কি সরল ভেক্টর এই ক্ষেত্রে এ থেকে বি এর দিকে বসছে আমার সরল ভেক্টর আর এই ক্ষেত্রে কি আছে বি এর থেকে এ দিকে আমার সরল ভেক্টর আর এদের সম্পর্কটা কেমন বিপরীত এবার আমরা যেটা বলবো সে জিনিসটা নাম হচ্ছে মান এবার তোমাদের কাছে প্রশ্ন হতে পারে তাহলে মান জিনিসটা আসলে কি তো মনে রাখবা মান মানে মোরলাস কি মোরলাস মোরলাস মানে কি দুটো দাগ তো আমরা যে তোমাদের কাছে শুরু আসছি এই মোরলাসের ভিতরে যা থাকবে মোরলাসের ভিতরে যা থাকবে সবাই কি মান পাবে দেখো তো প্লাস মান পাবে মোরলাসের ভিতরে যা থাকবে তাহলে সবাই কি মান পাবে সবাই কি মান পাবে প্লাস মান পাবে কেন আমরা জানি মোরলাস মানে কি দূরত্ব আর আমরা এটাও জানি যে দূরত্বটা কখনো কি হতে পারে না নেগেটিভ মানে কি হতে পারে না নেগেটিভ হতে পারে না ঋণাত্মক হইতে পারে না দূরত্ব যেহেতু নেগেটিভ হইতে পারে না তার মানে কি মোটরাস থেকে যা বেরোবে সব কি প্লাস বের হবে এবার তুমি জানো এখানে কয়টা ঘর দেখো একটা দুইটা তিনটা চারটা ঘর তার মানে এটা প্লাস ফোর আচ্ছা এটা কয়টা ঘর এটাও চারটা ঘর এটা কি ফোর মাইনাস ফোর তার মানে বোঝাচ্ছি যে কি এবিটা যেদিকে আর কি আছে মাইনাস ফোর তার মানে যেসব বলছে কি আছে বি এটা তার বিপরীত দিকে এখন তুমি যদি আসলে কি মান নির্ণয় করতে মান মানে কি দেখো তো মোরুলাস তুমি এখানে কি চিহ্ন দিয়ে দিলে দেখো তো মোরুলাস চিহ্ন দিলে যে এই মোরুলাস থেকে কি বেরোবে দেখো তো ফোর আর এই মোরুলাস থেকে কি বেরোবে দেখো তো ফোর তার মানে কি ফোর ইকুয়াল কি আছে ফোর তুমি কি বুঝতে পারছো যে এই দিকেও ফোর এই দিকেও ফোর আমরা বুঝতে পারি ফোর জিনিসটা কি দেখো তো আমার সময় ফোর জিনিস হচ্ছে মান তার মানে এখন কি পড়ে আছে দেখো তো স্কেলার তার মানে শুধুমাত্র মান পড়ে আছে তারপরে আমরা বুঝলাম যে এই যে মডুলাস এই মডুলাস হচ্ছে কি আছে এই মডুলাসই আমার কি মান আর আমার এই তীর চিহ্ন অথবা নিচে তীর চিহ্ন অথবা কি আছে আমার খেয়াল করে উপরে তীর চিহ্ন অথবা আমাদের বোল্ড হরফ এরা আমার সবাই কি দেখো তো দিক আর আমি আগে যদি জানলাম যে কি আছে দিকটা হবে আদি আদি থেকে কার দিকে শেষ আদি থেকে শেষের দিকে দিকটা হবে কি কার দিকে আদি থেকে শেষের দিকে তো এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে এই যে সরণ এই সরণ যে ভেক্টর রাশি তো ভেক্টর রাশি প্রমাণ দেবো যে সরণ একটা ভেক্টর রাশি মনে করো এই যে তোমাদের ঘর তোমার ঘরে তোমার মা আছে তো এই যে তোমার মা এখানে আছে এখন মনে করো তুমি এই জায়গাটা আছে এই জায়গাটা ঠিক আছে এখন এই জায়গা তোমার অবস্থা এখন মা তোমাকে বললো যে তুই কোথায় আছিস তুমি কি বলবা যে মা আমি তো 2 মিটার দূরে আছি কয় মিটার দূরে আছে 2 মিটার দূরে আছে আচ্ছা ভালো কথা ও 2 মিটার আচ্ছা মা কি এই দিকে 2 মিটার যাবে
মা কি এইদিকে 2 মিটার যাবে নাকি মা এইদিকে 2 মিটার যাবে নাকি মা এইদিকে 2 মিটার যাবে অথবা এইদিকে 2 মিটার যাবে নাকি এইদিকে 2 মিটার যাবে মা তো ইচ্ছে করে এইদিকে 2 মিটার 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 অথবা এইদিকে 2 মিটার যেতে পারে মার এক্স্যাক্টলি একে খুঁজে বের করতে কি করা যায় যে এরকম উল্টা পাল্টা দিকে ঘুরে ফিরে তারপরে কি ওরা খুঁজে বের করবে নাকি কি অন্য কোনো একটা তথ্য অ্যাড করে দিলে ওকে খুঁজে বের করতে মায়ের সুবিধা হবে হ্যাঁ দেখো এই দিকে যদি কি হয় তাহলে উত্তর হয় এই বলবে যে মা আমরা যে ঘর আছে না ঘর থেকে আপনি উত্তর দিকে 2 মিটার যান উত্তর দিকে যদি 2 মিটার যান তাহলে আমাকে ঠিক খুঁজে পাবে তার মানে তুমি কি এখন বুঝতে পারছ এই যে পথ পথ মানে এইটা সরল এই সরলটা প্রকাশ করার জন্য তার কি লাগছে তার তো উত্তর দিক এই দিক কথাটা লাগছে তার মানে কি আছে ঠাকুরি সরল প্রকাশ করতে হলে কি লাগে দিক লাগে আর কি লাগছে দেখো এই দুই দুই মানে কি লাগে মান লাগে যেহেতু এই সমান প্রকাশ করার জন্য দিক লাগছে সাথে কি লাগে দেখো তো মান যেহেতু মান প্লাস দিক লাগে তাহলে এই সরল কি আসে দেখো তো এটা ভেক্টর আসে আচ্ছা এই যে পথ এই পথটা কি দেখো তো এই পথটা তো এইদিকেও দূরে এইদিকেও দূরে এইদিকেও দুই এইদিকেও দুই তাহলে এই যে দুই এই দুই জিনিসটা কি শুধুমাত্র মান আর আমরা বলছিলাম দূরত্ব কেমন রাশি ঠিক আছে দাঁড়াতো স্কেলার রাশি হয় তাহলে এই যে 2 মিটার এর সাথে যদি মূল রাশি তাহলে আমি কি পাবো দেখো তো দূরত্ব পাবো আমরা একটা খুব সুন্দর উদাহরণ দেবে এই জিনিসটা বুঝতে পারবো মনে করো যে তুমি এখানে আছো এখন তুমি এইখানে যেতে চাও মানে এটা কি একটা বাজার তুমি বাজারে যেতে চাও বাজারটা কোথায় আছে বি তে আছে এখন তোমার বাড়ি থেকে মনে করো যে রাস্তা আছে এই যে একটা আর এই যে একটা রাস্তা আছে এখন মনে করো তুমি প্রথমে এই রাস্তা দিয়ে আসো এখানে চলে আসো এবার তুমি পরের দিনে মনে করো যে এই রাস্তা দিয়ে আসে এখানে চলে আসো তার মানে তুমি দুই দিনে এর থেকে কোথায় আসলে দেখো তো বি তে চলে আসলে দুই দিনে এর থেকে কোথায় আসলে বি তে আসলে এখন তোমার বন্ধু আকাশ তুমি দুই দিনই কি হচ্ছে তোমার স্মরণ কি দুই দিন স্মরণ কি সমান আমি বাবা কথা যে আমি একবার এই পথে গেলাম আর আমি একবার ওই পথে গেলাম সে বলে কি আমার দুই দিকে সমান হয় ওকে তোমার সাড়ে কথা মনে রাখবে কি আছে আদি প্লাস কি আছে মানে তো শেষ আদি প্লাস যে শেষ এটা আছে কি আমাদের সমান তাহলে এবার যে তুমি প্রথম দিনে যখন গেলাই যে এই পথ দিয়ে তখন তোমার আদিতে ছিল কোথায় এই অবস্থানে শেষে কোথায় ছিল দেখো তো বি অবস্থান আছে তোমার আদি আর শেষ কোন ছিল দেখো এইটুকু আচ্ছা তাহলে নেক্সট দিনে কত হিসাব করো আজকে ছিল কোথায় এতে এই যে পথটা দিয়ে তুমি শেষে কোথায় গেলে দেখো তো বি তে তো তোমার আদিতে ছিল এতে শেষে কোথায় দেখো তো বি তে সমটা কোন সেই এ বি তাহলে প্রথম ক্ষেত্রে তোমার সমান এবি দ্বিতীয় ক্ষেত্রে তোমার সমান কি এবি তাহলে আকাশ কি কথা বলছিল ঠিক কথা বলছিল আচ্ছা তাহলে সেই যে পথটুকু আর এই যে পথটুকু এইটুকু কি এই পথটুকু হচ্ছে দূরত্ব কি হবে পথটুকু হচ্ছে দূরত্ব আচ্ছা এটা করি একটা ব্যক্তি যদি এ অবস্থান থেকে যদি বি অবস্থানে যায় তাহলে সরণ কত এমন কোন চার হবে সরণ কত ফোর আর তার দূরত্ব কত দেখো তো ফোর তার মানে এই ক্ষেত্রে দেখো তো সরণাত্মক তো কি সমান আর এই ক্ষেত্রে কি সরণাত্মক তো কি সমান অবশ্যই এটা এর থেকে এই রেখাটা কি হবে কম হবে কারণ আমরা বলতে পারি যে সরণা দূরত্ব সবসময় সমান হইতেও পারে আরো সমান না হতে পারে কিন্তু দ্রুততা কি হতে পারে দেখো সরণ থেকে বেশি হতে পারে তো এখান থেকে আমাদের একটা প্রশ্ন তোমাদের প্রায় তোমার আশা থাকে জিনিস হচ্ছে এরকম বস্তুর সরণ ছোট হতে পারে অথবা সমান হতে পারে কার দূরত্বে দেখাও যে এখানে এরকম প্রশ্ন করতে পারে দেখাও যে বস্তুর সরণ দূরত্বের সমান হতে পারে অথবা কি আছে সরণটা দ্রুত থেকে কি হতে পারে দেখো তো কম হতে পারে তো এই প্রশ্নটাকে তোমরা নিজেরা অ্যানসার দিয়ে দেখতে পারো এইটার মাধ্যমে তোমরা যে কোনো একটা উদাহরণ দিতে পারো আমি কোনো উদাহরণ দিয়ে দিলাম না তুমি এটা আমাদের দেখতে পারো তো আমার তোমার কাছে একটা কোশ্চেন থাকবে একটা বস্তুকে আমি হাত থেকে উপর দিকে ছেড়ে দিলাম কিছুক্ষণ পরে সেই বস্তুটা আমার হাতে এসে পড়লো একটা বস্তুকে আমি হাত থেকে উপর দিকে ছেড়ে দিলাম কিছুক্ষণ পরে আমার হাতে এসে পড়লো এর সরণ কত উদাহরণ দিয়ে
বোঝানোর চেষ্টা করলো যে কি আছে এই স্কেলার রাশি জিনিসটা কেমন কেমন আর কি আছে এই ভেক্টর রাশি রাশি জিনিসটা কেমন মানে ভেক্টর রাশি কেমন হয় আর স্কেলার রাশি কেমন হয় প্যাসিভ ফাংশন গুলো অবশ্যই জানো কোথায় দিকে কারণ কি আছে এরও মান আছে এটারও কি আছে দেখো মান আছে কিন্তু এই যে স্কেলার তার কি নাই দিক নাই কিন্তু কি আছে ভেক্টরের দিক আছে এটা আছে আমাদের স্কেলারের ভেক্টরের মধ্যে ছিল ব্যাসিক পার্থক্য তাহলে আজকে ক্লাসটা আমাদের শেষ করতে হচ্ছে কিন্তু শেষ করার আগে আমরা একটা জিনিস দেখবো যে আমরা কি কি শিখলাম তো আমরা যে জিনিসগুলো শিখলাম সেই জিনিসগুলো আমরা তাহলে আজকে আমরা যে জিনিস শিখলাম প্রথমে আমরা শিখলাম কি আছে গতি তো আমরা বুঝলাম এই গতি অধ্যায়ে কি জিনিস শিখলাম আমরা দুটো জিনিস ভালো শিখলাম হচ্ছে রাশি রাশি কেন বুঝলাম যে রাশি কি আছে অনেক ভাবে প্রকাশ হওয়া যায় সেই প্রকাশের ভিতরে প্রধান দুটা ভাগ হচ্ছে কি আছে দিক নিয়ে সে দিক নিয়ে কি প্রধান দুটা ভাগ একটা নাম কি স্কেলার শেষের দিকে এবার আমরা যে সব বলেছিলাম বিষয় পরে ভেক্টর যে মান সেই মানটা আমি কি দ্বারা প্রকাশ করছিলাম মোডুলাস এবং এই যে দিকটা সেটাকে আমি কি করছিলাম দেখো তো হয় একটা তীর চিহ্ন মানে উপরে একটা বার মানে নিচে একটা বার অথবা একটা বোল্ড ধরো হয় উপরে একটা বার না হলে আমি নিচে একটা বার অথবা আমরা কি করছিলাম বোল্ড ধর দ্বারা প্রকাশ করছিলাম এরপর আমরা কি বলেছিলাম আমরা ক্লাস করব তো সরল তো আমাদের সরল প্রমিসটা আমরা বোঝানো শুরু করছিলাম সরল হচ্ছে আরো কিছু প্রমিস আমাদের বাকি আছে যেটা আমরা নেক্সট ক্লাসে করাবো এরপর আমরা নেক্সট ক্লাসে আরো পড়াবো বেগ প্লাস কি আছে আমাদেরকে দেখাতে সম্ভব হয় তাহলে আমরা বেগ আর তোর নেক্সট ক্লাসে আশা করবো তো আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবো যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে আমি তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের এডুকেশন ক্লাস কোচিং সেন্টারে আমরা এই ধরনের একটা শীট তোমাদের ওয়ার্কটি প্রস্তুত হয়ে গেছে শীটে আরো অনেক তথ্য এবং অনেক কিছু লেখা আছে জিনিসটা তোমরা স্যারের কাছ থেকে সংগ্রহ করে নিও তো আজ এই পর্যন্তই ভালো থেকো তোমরা।